নিউজ মোমেন্ট ইংলিশে আপনাদের সাথে আছি আমি অম্বিকা শীল। শুরুতেই আজকের বিশেষ খবরের সংবাদ শিরোনাম এক নজরে। কাজুরা এরিয়ার মুকুন্দপুরে কয়লা বোঝাই করা ডাম্পার ও মোটর বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, চালকের মৃত্যু হয় এবং আরোহী গুরুতরভাবে আহত হয়। আসানসোল উত্তর থানার পুলিশেরা 21টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে এবং সেগুলো তাদের মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। বানপুরে দীপ্তি সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ঢাকেশ্বরী প্রান্তিক বৃদ্ধাশ্রমে 48 জন বয়স্কদের খাবার খাইয়েছেন। রানীগঞ্জের চেম্বার অব কমার্সের থেকে রাস্তা তৈরির জন্য আবেদন করেছেন। মনোজ শর্মার তথ্যানুসারে বারাবণী ব্লকের দোমহানী বাজার এলাকায় আজ একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বিজেপি দলীয় কর্মী সভা আয়োজন করা হয়। এই কর্মী সভায় 2021-এর বিধানসভাকে লক্ষ্য করে ভারতীয় জনতা পার্টি নিজেও কর্মীদের সক্রিয় সংযোগ কীভাবে বাড়ানো যায় তা আলোচনা করেন। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক কার্যালয়ে ব্লক যুব তৃণমূল কংগ্রেস দ্বারা এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। পুরুলিয়া জেলার ঝালদা থানার তুলিন গ্রামে জেলে পাড়ায় কাঁচা মাটির ঘরের দেয়াল ভেঙে পড়ে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। অন্ডাল কাজুরা এরিয়ার মুকুন্দপুর দুর্গাস্থানের পাশে বাঁকানো রাস্তায় কয়লা বোঝাই করা ডাম্পার ও মোটরসাইকেল চালকের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সুদন করা, বয়স 29 বছর, এবং যিনি আরোহী ছিলেন তিনি গুরুতরভাবে আহত হন। এই ঘটনা সম্বন্ধে স্থানীয় গৌতম নোনিয়া এমডি শাহাদত বাবলু ঘোষ ও ভোলা সিং বলেন, কয়লা ডাম্পার জামবাদ ওসিপি থেকে কয়লা নিয়ে মুকুন্দপুর সাইডে আসছিল। পিছন থেকে হঠাৎই মোটরসাইকেল চালক পিছনে এক আর যুব আরোহীকে নিয়ে আসছিলেন এবং টার্নিং রাস্তায় ওভারটেক করার সময় এই ডাম্পারটিও ওভারটেক করে এবং ঠিক সেই সময় মোটরসাইকেল চালক ডাম্পারের চাকায় স্কিড খেয়ে চালকের মৃত্যু হয় এবং গুরুতরভাবে আরোহী আহত হয়। এই ঘটনার পর স্থানীয়রা রাস্তা বন্ধ করে আন্দোলন করে। অন্ডাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলন নিয়ন্ত্রণ। উত্তর আসানসোল থেকে ওয়াসিম খানের তথ্যানুসারে আসানসোল উত্তর থানার পুলিশেরা 21টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন, সেগুলো তাদের মালিকের কাছে ফিরিয়ে দেন। থানার অফিসার ইনচার্জ শান্তনু অধিকারী ও অন্যান্য সকলে উপস্থিত ছিলেন। তারা সত্যি খুব সক্রিয়ভাবে কাজগুলি করেছেন, যা সত্যি প্রশংসনীয়। বানপুরে সুরজিৎ সেনগুপ্ত তথ্যানুসারে দীপ্তি সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ঢাকেশ্বরী প্রান্তিক বৃদ্ধাশ্রমের 48 জন বয়স্কদের আজকে খাইয়েছেন। শুভঙ্কর দাস, দেবজ্যোতি বোস, দীপঙ্কর কুণ্ডু ও আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন যে বয়স্ক লোকেদের খাইয়ে মনে শান্তি, আনন্দ ও তাদের আশীর্বাদ পাওয়া গেছে, যা অনেক সৌভাগ্যের ব্যাপার। রানীগঞ্জের চেম্বার অব কমার্স থেকে রাস্তা তৈরির জন্য আবেদন করা হয়েছে। বারাবণী ব্লকের দোমহানী বাজার এলাকায় আজ একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বিজেপি দলীয় কর্মী সভা আয়োজন করা হয়। এই কর্মী সভায় 2021-এর বিধানসভাকে লক্ষ্য করে ভারতীয় জনতা পার্টি নিজ কর্মীদের সক্রিয় ও জনসংযোগ কীভাবে বাড়ানো যায় তারই আলোচনা হয়ে যায়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের নেতা সৌরভ সিকান্দার, জেলার 2 সম্পাদক দিলীপ দে, শিবরাম বর্মন, মদন চৌবে, বারাবণী বিধানসভার কনভেনার কৃষ্ণপদ নাথ, গোস্বামী সুজিত মণ্ডল ও 2 মণ্ডল সভাপতি সাধন রাউত ও রবীন সূত্রধর সহ আরও অনেকেই। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক কার্যালয়ে ব্লক যুব তৃণমূল কংগ্রেস দ্বারা এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এখানে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের 6 অঞ্চলের অধ্যক্ষ অংশগ্রহণ করেন। যুব তৃণমূল কংগ্রেসের ব্লক অধ্যক্ষ সঞ্জয় যাদব বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারির নির্দেশে অনুসারে পাণ্ডবেশ্বর ব্লক যুবকদের সামনে বিধানসভা নির্বাচনের জন্য ভূতে কমিটি তৈরি করার নির্দেশ দেন।
এই কমিটিতে যুবকদের সাথে মহিলারা দুজন করে সাথে উপস্থিত থাকতে পারবেন। উনি আরও বলেন, পাণ্ডবেশ্বরের ব্লকে 131টি বুথ আছে, বুথের পাড়া ও সব মিলিয়ে কমিটি বানানো হবে। আগামী দিনে বিধায়ক মহাশয়ের আদেশে আসবে, তা সম্মানের সাথে মানা হবে। आज छः पंचायत प्रतिनिधि को बैठे थे हम लोग, मेरे साथ निर्देश है कि हम लोग जितना भी 131 बूथ है पूरा ब्लॉक में, हर 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 बूथ में और पाड़ा हिसाब से डिवाइड किए हम लोग, किसी के किसी बूथ में तीन पाड़ा, किसी बूथ में चार पाड़ा है, तो हर पाड़ा में मदर का दो नेतृत्व, जो नेतृत्व दे रहे हम पाड़ा हिसाब से दो मदर का, दो यूथ का और एक महिला का, इसी मैटर को लेकर आज बैठे थे हम। बैठक में क्या चर्चा किस मुद्दे पर किया? इस मुद्दा पर चर्चा, इसी मुद्दा पर चर्चा, यही कर रहे, यही काम था हम लोग का आने वाले ये सर्वे ये करने के बाद। পুরুলিয়া জেলার ঝালদা থানার তুলিন গ্রামের জেলে পাড়ায় কাঁচা মাটির ঘরের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। প্রধানমন্ত্রী যোজনায় ওই পরিবারের নাম থাকা সত্ত্বেও পঞ্চায়েত দ্বারা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো টাকা পয়সা দেওয়া হয়নি বলে জানা যায়। এল আলোকা দেবী বলেন, স্বামী ও দুই বাচ্চা নিয়ে ওই ঘরেই দিন কাটাচ্ছিলেন তিনি। কখন যে ওই ঘর ধসে যাবে তার কোনো ঠিক নেই। এই পাড়াতেই অলোকা দেবী একলা নয়, এরকম আরও উদাহরণ আছে। পঞ্চায়েত বলে কোনো লাভ হয় না, যার ঘরের অবস্থা এত খারাপ সে প্রাথমিক সাহায্যটুকু পায় না, আবার যার ঘরের অবস্থা ভালো সে প্রাথমিক সাহায্য পেয়ে গেছে। স্থানীয় তৃণমূল নেতা লক্ষণ জেলে বলেন, কংগ্রেস দ্বারা চালানো হতে তুলিন পঞ্চায়েতে বড় লোকের আবাস যোজনা, গরিব লোকের একটা ত্রিপলও পায় না। পঞ্চায়েত উপপ্রমুখ বলেন যে উনার ঘর ধসার কথা তিনি শুনেছেন, আবাস যোজনায় নাম আছেও পাকা ঘরের ব্যবস্থা করা হবে। পঞ্চায়েত আলোচনার মাধ্যমে সত্তর কিছু বিকল্প ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টাও করা হবে, এই কথা জানিয়েছেন দেবীলাল মাহাতো, পঞ্চায়েত উপপ্রমুখ।